দীপাবলীর দিনটোতে দেখত পাঘে লগাইছে খৈছৰি। রূপালী পর্দাত বাঘর সুপার এন্ট্রি। সলমান খানের সংকটমোচন ছবি হিসাবে চিহ্নিত হব টাইগার থ্রি। সলমান খানের টাইগার থ্রিত বাঘর সৈতে রজা। দীপাবলীর দিনটোতে বিশ্বজুড়ি মুক্তি লাভ করলে বলিউডর ভাইজান সলমান খানের টাইগার থ্রি। রাজরাজ ব্যানারত প্রায় 300 কোটি বাজেটে নির্মাণ করা এই টাইগার থ্রি সিনেমাখনে মুক্তির প্রথম দিনটোতে হৈচৈ লগাইছে দেখ। শ দর্শকর প্রতিক্রিয়া। যেগী ভাইজানক চাবলে সুদীর্ঘ ছবছর অপেক্ষা করে আসিল, শেষত সেইজন ভাইজানক দেখা পালো টাইগার থ্রি। After a long time, Salman Khan ki itni achhi movie dekhne mili. Achhi thi, as usual, wahi thi, itna kuch change nahi tha, but it was a great movie. Full on action packed. Out of 10, 7.5. Movie mujhe bahut achhi lagi hai movie hai. Isme action wagaire bahut achha hai. Salman Khan ki acting bahut achhi hai. Katrina Kaif wagaire ne action bahut achha kara hai. Movie must watch hai ye. Sabhi ko dekhni chahiye. Main 5 में से 5 star deta hu usko. Yashraj Benarot nirman hua Tiger 3 sabhi khunak lo. যিমান চিন্তিত আছিল প্রযোজক আদিত্য চোপড়া, তাতোতকৈ বেছি চিন্তিত আছিল সলমান খান। কিয়নো বেক টু বেক ফ্লপ সিনেমাৰে বলিউডত নিজৰ স্থিতি হেৰুৱাইছিল সলমান খানে। আৰু এনে সময়তে হেৰুৱা গ্লেমাৰ উভতাই আনিবৰ বাবে সুপার হিট নহলেও অন্তত এখন হিট সিনেমাৰ প্ৰয়োজন আছিল সলমান খানক। কিন্তু টাইগাৰ থ্ৰীৰ মুক্তিৰ প্ৰথম দিনটোত যি পাব্লিক ৰিভিউ আহিছে তাৰ পৰা অনুমান কৰিব পাৰি হয়তো বেয়া দিনত সলমান খানক প্ৰয়োজন হোৱা সেই বিশেষ সিনেমাখনেই হৈছে এইখন টাইগার থ্রি। ইতিমধ্যে টাইগার জিন্দা হে নামৰ সিনেমাখন 2017 চনত মুক্তি লাভ কৰিছিল আৰু যিখন সুপার হিট সিনেমাৰ সিকুৱেলে হৈছে 2023 চনত মুক্তি লাভ কৰা এইখন টাইগার থ্রি। টাইগার থ্রি ছবিখনৰ প্ৰযোজক আদিত্য চোপড়া যদিও পৰিচালক হৈছে মনীষ শর্মা, যিগৰাকী মনীষ শর্মাই ইতিপূৰ্বে আমির খানৰ ফানা, রণবীর সিঙৰ বেন বাজা বারাত, আয়ুষ্মান খুরানার দাম লগাকে হাইসা নাম কেবাখনো হিট সিনেমা নির্মাণ করে থৈ গৈছে। ইফালে টাইগার থ্রি ছবিখনত সলমান খানের বিপরীতে খলনায়ক চরিত্রত দেখা পোৱা গৈছে ইমরান হাসমিক। লগতে শাহরুখ খানের পাঠান ছবিত যেদরে সলমান খানের কেমিও দেখা গৈছে, ঠিক তেনেদরে টাইগার থ্রি ছবিখনতো সলমানের সঙ্গে শাহরুখ খানের কেমিও দেখা পোৱা গৈছে। আর যদি সকলোবোৰ আশা করা ধরনেই হৈছে, তেনে টাইগার থ্রি হব পাৰে গাঁথি লগা সলমান খানের ফিল্মী কেরিয়ার সঞ্জীবনী শক্তি। এন্টারটেইনমেন্ট ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24।